আলাইকুম সানাজুলাগান লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো আজকের ভিডিওটা আমি এখন প্রায় দুপুর থেকে শুরু করছি। আজকে আমরা একটু বাইরে লাঞ্চের জন্য যাচ্ছি, তো সেটাই আপনাদেরকে নিয়ে যাব। আমি একদম ফুল রেডি, আমার বাসার বাচ্চারাও রেডি, ওর বাবাও রেডি। সো আমরা এখন যাব এবং অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব। চলেন যাই, আজকে দেখে আসি কি কি করছি। আমরা রিক্সায় যাব, ওরা দুই ভাই বোন এটাতে উঠবে। ওরা দুই ভাই বোন একটা রিক্সায় উঠলো, আমি আর ওর বাবা একটা রিক্সায় উঠলাম। এই যে ইনি কোথায় জেনে নিয়ে যাচ্ছে আজকে আমাদেরকে, এই গেলেই দেখতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। চলে আসছি আমরা কাচ্চি ভাইয়ে, আজকে আমরা কাচ্চি ভাই খাবো। কাচ্চি আমাদের অনেক বেশি পছন্দ, তাই আপনাদের ভাইয়া আজকে দুপুরে আমাদের এটাই খাওয়াবে। আমরা অর্ডার করব, প্রাইস রেঞ্জগুলো বলি। বাসমতি গাচ্ছি 240 পার পার্সন, বাকিগুলো দেওয়া আছে। তারপরে কাঁচি খাদ্য সবগুলোর প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা। এটা কিন্তু আবার ফুড পান্ডাতেও ডেলিভার করে, ওরা অর্ডার দেয়, চাইলে ফুড পান্ডা থেকেও এটা অর্ডার করে নিতে পারবেন। তো ভিতরে অর্ডার করা শেষ, এখন আমরা বসে থাকলাম, এরই মধ্যে খাবার চলে আসলো আলহামদুলিল্লাহ। তো কাচ্চি তো থাকে, এটার সাথে আলাদা যেগুলো লাগে সেগুলো সমস্তই পে করতে হয়। যেমন আমরা অর্ডার করেছিলাম জালি কাবাব, আলু বোখারার চাটনি, তারপর বুরহানি, তাছাড়া সেটা ছাড়াও ছিল ড্রিঙ্কস, ফিরনি ছিল, তো এগুলো আবার আলাদা পে করে নিতে হবে। তো অনেক যেমন পুরান ঢাকার বিরিয়ানি, তেহেরি, কাচ্চি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, তো এগুলো মোটামুটি সবারই পছন্দ। আমার কাছে কাচ্চিটা অনেক ভালো লাগে, আমাদের মাঝে মাঝে খাওয়ায়, আর প্রচুর পরিমাণে থাকে, এক প্যাকেটে অনেকটা থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। একজনের জন্য কিন্তু অনেক বেশি, তো একজন একটা নিলে দুজন খাওয়া হয়ে যায়। তো আমি লাইভ করছিলাম এই ফাঁকে, হচ্ছে আমার মেয়ে একটু ভিডিও করেছিল, কারণ আমি চেয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়েই আজকের খাওয়াটা শুরু করতে, তো তাই করেছি এই ফাঁকে। আমার মেয়ে একটু ভিডিও করেছে, সো যে যার মতো করে খাবে। আমার মেয়ে একদমই অল্প নিল এবং বাকিটা প্যাকেট করে নিয়ে আসতে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করি আর আপনারাও সাথে এনজয় করেন। তো আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, অনেক খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা নিচে নেমে যাব, এই যে ফুড পান্ডার মাধ্যমেও নিতে পারেন। চলো দেখছো এখান থেকে পাখির কিচিমিচি শব্দ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আফসানাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।